এরপরই দর্শকদের সামনে আসতে চলেছে সিঁড়ি। এই সিনেমার ডাবিং এ পৌঁছে গেছিল টিম উইসপটিউ। অভিনেতা অভিনেত্রীদের শুটিং এর মুহূর্ত থেকে নানান গল্প আজ জেনে নেব আমরা। আচ্ছা, এই সিনেমাটার নাম হচ্ছে সিঁড়ি, পরিচালক হচ্ছে অভিজিৎ নায়ক। আর নতুন বলতে, হ্যাঁ, এটা বেশ নতুনই, তার কারণ এই সিনেমায় আমি তিনটে বয়সে অভিনয় করেছি, যেটা একেবারেই নতুন। আর চরিত্র বলতে একটা মধ্যবিত্ত ঠিক নয়, একটা নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে, যে তার মামার বাড়িতে থেকে, মামার কাছে থেকে, আশ্রিত থেকে রাদার বড় হয়েছে, এবং তার জার্নিটা, তার অ্যাম্বিশনটা তাকে কোথায় কোথায় নিয়ে যায় সেটা নিয়ে এই সিনেমাটা, এবং এই মেয়েটি কী কী জার্নির মধ্য দিয়ে যায় এবং কোথায় তার গিয়ে পরিণতি হয় সেটা নিয়ে এই গল্প আর কি। এরকম একটা স্ক্রিপ্ট চুজ করার কোনো কারণ? ওই যেটা বললাম, যে আমি কখনো অনস্ক্রিন আগে এই তিনটে বিভিন্ন বয়সে অভিনয় করিনি। আর দ্বিতীয়ত হচ্ছে, এই সিনেমায়, এবং সেটা আমার আগের কাজের ক্ষেত্রেও হয়েছে, লাকিলি আমার কাছে এরকম সব চরিত্র এসেছে যেখানে আমাকে মেজরিটিটা, মানে দায়িত্ব নিতে হয়েছে আর কি। অ্যান্ড আম ভেরি থ্যাঙ্কফুল, আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট। তো সেই কারণে চুজ করার একটাই কারণ এই, কারণ এটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং আর কি, যে তিনটে বয়সে, যে বয়সটা ধরো আমি কখনো এখনো পৌঁছইনি, সেই বয়সের অভিজ্ঞতা, সেই বয়সের মানুষের মানসিক পরিস্থিতি এবং তার জীবনবোধ কীরকম হয়, তো সবটা সেই চ্যালেঞ্জিং ছিল বলেই এটা হ্যাঁ করার কারণ আর কি। শুটিং কেমন চললো বা শুটিংয়ে তোমার এক্সপিরিয়েন্স কেমন? শুটিংটা খুবই হেক্টিক ছিল, তার কারণ হচ্ছে যে এই তিনটে লুক, অনেকগুলো লোকেশন, প্রচুর মেকআপ চেঞ্জ, সেই অর্থে নদিনে শ্যুট করাটা খুবই হেক্টিক ছিল। এবং যেটা আমি আগেও বলছিলাম, যে আমাদের এখন বাংলা সিনেমায় ওই একটা 9-10 দিনে শ্যুটিং তো করতে হয় আমাদের, তার মধ্যে এতগুলো কাজ করাটা ওয়াজ রিয়েলি রিয়েলি ডিফিকাল্ট, শুধু আমার জন্য নয়, পুরো টিমটার জন্য। তার কারণ বিভিন্ন বয়সের ওই লুক আনতে এবং অন্যান্য জায়গায় শুটিং করতে, ইট ওয়াজ রিয়েলি রিয়েলি টাফ। বাট ঠিক আছে, ইটস পার্ট অফ মাই প্রফেশন, আমি চেষ্টা করেছি যতটা মন দিয়ে ডেলিভার করার, আর সেই কারণে করা, এবং চ্যালেঞ্জিং তো বটেই, কারণ এটা 9 দিনে শ্যুট করার প্রজেক্ট নয়, এটা একটা বিষয়, আরও অনেক দিন, মিনিমাম একটা 20 দিন শুটিং হলে আমরা মানে স্বস্তিতে শুটিং করতে পারতাম। বাট ঠিক আছে, ওই বাজেট কনস্ট্রেন্ট অনেক কিছুই থাকে, অনেক কিছুই থাকে আর কি, মানিটারি অনেক ব্যাপার থাকে, তো সেই কারণে শুটিং প্রসেস ওয়াজ রিয়েলি হেক্টিক। কাজটা শেষ হওয়ার পরে যখন দেখছো, দেখে ডাবিং করছো, তো নিজেকে দেখতে কেমন লাগছে স্ক্রিনে এই তিনটে ক্যারেক্টার, মানে তিনটে লুকস নিয়ে? এখনও তো পুরোটা দেখিনি, আমি যতটুকু পোর্শন ডাবিং করছি ততটুকুই দেখছি, আর অনেস্টলি স্পিকিং আমি নিজের কাজ কখনো অনস্ক্রিন দেখি না, আমার প্রচণ্ড নার্ভাস লাগে, আমার খুবই টেনশন হয় আর কি। বাট এই পুরো বিষয়টা রেডি হলে তাহলে বুঝতে পারবো আর কি, কী করেছি কী করিনি। বাট আপাতত এই এক ঝলক দেখে খুব একটা কিছু বুঝতে পারছি না, বাট হ্যাঁ, লুক যেটা প্রবাবলি আমরা অ্যাচিভ করতে চেয়েছিলাম বা পরিচালক যেটা চেয়েছিলেন সেটা বোধহয় কিছুটা আমরা ক্লোজ যেতে পেরেছি। আমার চরিত্রের নাম সুপ্রতিম। চরিত্রটি এটি একটি ছেলে যে কিনা হাইলি অ্যাম্বিশিয়াস, খুব উচ্চ আকাঙ্ক্ষা রাখে জীবনে, তার সাথে তুহিনা যে চরিত্রটি করছে বৃন্দা, তার এক সময় আলাপ হয় এবং তারপরে তাদের মধ্যে একটা ভাব, ভালো লাগা তৈরি হয় এবং ভালো ভাব ভালোবাসা হয়, সেখান থেকে প্রেম এবং সেখান থেকে বিয়ে। এবং এই ছেলেটি খুব ট্যালেন্টেড, খুব অ্যাম্বিশিয়াস, কিন্তু এই অ্যাম্বিশনটাই তার জীবনে কোথাও একটা অভিশাপ হয়ে দাঁড়ায় একটা টাইমে, এবং সে কিছু বাজে কাজের সাথে যুক্ত হয়ে পড়ে তার স্বপ্ন পূরণ করার জন্য, এবং সেই নিয়ে চরিত্রের অনেকগুলো ওঠানামা আছে। আমার বেশিরভাগ সিনই তুহিনার সাথে, এবং সেখান থেকে ছেলেটির কীরকমভাবে
ডিটোরিওরেশন হয়, কীরমভাবে পতন হয়, সেটি হলো চরিত্রটি। তুহিনার সাথে কাজের এক্সপিরিয়েন্স, ফার্স্ট তিনি খুব অর্গ্যানিক্যালি আমাদের মধ্যে একটা ম্যাচ আপ হয়ে গেছিলো, যার জন্য আলাদা করে কোনো আইস ব্রেক করার মতো কিছু করতে হয়নি। ইট ওয়াজ অলওয়েজ লাইক ওয়ার্কিং ফর আনাদার টাইম, মানে তার আগে মনে হয় যেন অনেকদিন কাজ করেছি আর একটা কাজ প্রজেক্ট করছি, জাস্ট লাইক দ্যাট। নানান জায়গায় শ্যুট অ্যাকচুয়ালি আমার সেরকমভাবে ছিল না, আমার পার্টিকুলার যেহেতু তুহিনার সাথে ট্র্যাকটা ছিল, ওর একটা লাইফের সেগমেন্ট যেই সময়ের গল্প সেই সময়ের গল্পটা ছিল, তাই জন্য আমার পার্টিকুলারলি একটা দুটো লোকেশনের মধ্যেই হয়েছে, ওদের অনেকটা ট্রাভেল করে করে করতে হয়েছে। বাট হ্যাঁ, টাইট শিডিউলের মধ্যে কাজ হয়েছে, ওরকমভাবে স্ট্রেচড আউট করে কেউই কমফোর্টেবলি করতে পারেনি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম খুব প্রত্যেকেই যথেষ্ট প্রফেশনাল, টেকনিক্যাল সাইডই বলো বা অভিনেতাদের কথাই বলো, তো তারা যেটুকু সময়ের মধ্যে যতটা ভালো তাদের কাজ, তাদের পারফরমেন্স ডেলিভার করতে পেরেছে, দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট অ্যান্ড দে হ্যাভ ডেলিভার্ড ইট। হ্যাঁ, সেটা তো খুব আনফর্চুনেট, সেটা অভিজিৎ দা এবং রিজু, রীতা দি, তুহিনা, প্রত্যেকে এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু প্রচণ্ডভাবে কোঅপারেট করেছে। কারণ এরকমও হয়েছে, ওরা হোল নাইট শ্যুট করেছে, সেখানে আমার শিডিউল ছিল, আমার সিন ছিল বড় বড়, আমি রাত্রিবেলা একটা জায়গা থেকে শ্যুটিং করে ওদের লোকেশনে গিয়ে পৌঁছেছি সিঁড়ির, কিন্তু সেখানে আমি চুপচাপ ছিলাম একটা টাইম অবধি, আমি বলিনি, আমি ভেবেছি যে ঠিক আছে কোনোভাবে ইটস ম্যানেজেবল, আমি করে নেবো, করে নিয়ে বেরিয়ে যাবো, বাড়ি গিয়ে তারপর রেস্ট। কিন্তু একটা টাইম হয় না, মানে যখন তুমি আর পারছো না, তোমার শরীর পারমিট করছে না, তোমাকে বিট্রে করে দিয়েছে, সেরকম একটা সময় আসে, তখন আমি আর আলটিমেটলি ওরাও বুঝতে পারে যে ইটস নট পসিবল, তো সেদিন আমার ছুটি তো দিয়ে দেয়, আমার রিলিফ হয়, কিন্তু একজন প্রডিউসার তার একরকমের শিডিউল করা, তার আর্টিস্ট কম্বিনেশন করা, জুনিয়র আর্টিস্ট ডাকা, সব কিছু মিলিয়ে তার তো ডেফিনেটলি একটা লস তো হয়েছে নিশ্চয়ই। এই পুরো কাজটা হয়ে যাওয়ার পরে এখন ডাবিং, তো স্ক্রিনে নিজেকে দেখতে পাচ্ছ, নিজের ক্যারেক্টারটা কতটা ভালো লাগছে? ভালো লাগছে, আমার ডাবিং পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, কিছু কিছু পার্টিকুলার সিনস আছে যেগুলোতে আমার খুব ব্রেকডাউন আছে, তো সেগুলো আমি স্ক্রিনে কীরকম লাগছে দেখার জন্য খুব উৎসুক, সেটা সেই অবধি এখনও পৌঁছয়নি। নতুন প্রজেক্ট সিঁড়ি, তো এইটা নিয়ে কতটা আশাবাদী? আশাবাদী তো অনেকটাই, কারণ একটা অন্য ধরনের ছবি, এটা আমার মনে হয় বাংলা ছবিতে একটা হিরোইনের এতগুলো সেট এখনো দর্শক দেখেনি, ফার্স্ট টাইম এতগুলো সেট দেখবে একটা হিরোইনের। গল্পের প্রেক্ষাপট যদি একটু দর্শকদের জানান। গল্পের প্রেক্ষাপট বলতে এখনকার বর্তমান অবস্থাকে নিয়ে করা, আমাদের বলতে গেলে 70% 80% মানুষের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা চলে এসেছে, আজকে আমি একটা পাশের কারো ভালো একটা বড় দামি জিনিস দেখলাম, আমার মনে হয় সেটা এনি হাও আমাকে কিনতে হবে, কীভাবে কিনবো আমি জানি না, তার জন্য যা যা পথ অবলম্বন করতে হয় আমরা করি, কিন্তু সেটা যে সাময়িক আনন্দ দেয়, তারপরের ব্যাপারটা যে কতটা খারাপ সেটা এই ছবিগুলো দেখানো হয়েছে। এখানে যে হিরোইন তার যতটা না ট্যালেন্ট, তার থেকে সে অনেক বেশি বড় জায়গায় অ্যাচিভ করে, এবং সেই অ্যাচিভ করাটা সে খুব সহজ রাস্তা ধরে, এবং তার ফলে তার পরিণতি হয়, একটা টাইমে আমরা দেখব তাকে ধর্ষণ হতে হচ্ছে, সে কখনো নিজে খুনি হয়ে যাচ্ছে, কখনো তাকে ভিখারি প্লে রোল করতে হচ্ছে, এরকম অনেকগুলো ক্যারেক্টার তার মধ্যে দেখবো, এইভাবেই ছবিটা তৈরি। ওটা ছাড়া আমি এই চরিত্রের জন্য কাউকে আর ভাবতে পারিনি, কারণ ওর ছবি দেখা, ওকে অবজার্ভ করা আমি 2 বছর ধরে করেছি, ওর বিভিন্ন ছবি দেখেছি, ওয়েব সিরিজ দেখেছি, দেখার পর মনে হয়েছে এই ক্যারেক্টার ও ছাড়া কাউকে করানো যাবে না। আর এই কাস্টে একসাথে নিয়ে যাওয়া, কাজে একসাথে ইয়ে করাটা কি খুব টাফ ছিল নাকি? না না না, খুব স্মুথলি, সব আমাদের ঘরোয়া পরিবেশের মতোই আমরা কাজটা করেছি, এবং আমরা অনেকক্ষণ সকাল 6-7 থেকে শ্যুট করতাম, আমরা রাত্রি 11-12 অবধি, কারো মধ্যে আমি সেই ক্লান্তি ব্যাপারটা দেখিনি, সবাই হ্যাঁ কাজটা করতে হবে, নাহলে 10 দিনে একটা ফুল লেন্থের ছবি কমপ্লিট করা পসিবল নয়, এইভাবেই আমরা কাজটা করেছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন উই স্পট ইউ।